প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একদিনই ভাই জানতে চেয়েছেন যে 2024 সালের রোজা কত তারিখ এবং কোন দিন, বা রোজার মধ্যে কি কি আমল করব, এ বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো প্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন, আমরা ইনশাল্লাহ ওনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে আপনারা সবাই সম্পূর্ণ দেখেন। তো প্রিয় ভাই দেখুন, ইসলামের মৌলিক 5টি স্তম্ভ রয়েছে, যেগুলোর মধ্যে রমজান মাসের রোজা অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হিজরিতে কুরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতের উপর রোজা ফরজ করেছেন। রমজানের রোজা কেউ যদি অস্বীকার করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এছাড়া শরীয়ত সম্মর্তিত উজর ছাড়া ইচ্ছাকৃত রোজা ভঙ্গকারী, মৌলিক ফরজ লঙ্ঘনকারী ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী গণ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো উজর বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও এই এক রোজার ক্ষতিপূরণ হবে না। এছাড়া রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস মানে রমজান মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে, তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে। মানে যেগুলো রোজা অসুস্থতার কারণে বা সফরের কারণে ভঙ্গ হয়েছে, সেগুলো অন্য সময় পূরণ করতে হবে। তো আসুন এখন জেনে নেওয়া যাক, 2024 সালে রোজা কত তারিখ রাতে আপনারা সিহরি খাবেন এবং কত তারিখ আপনাদের রোজা মুখে থাকবে। তো সেই তারিখটি হচ্ছে 11 মার্চ রাতে আপনারা সিহরি খাবেন এবং 12 মার্চ মঙ্গলবার আপনাদের রোজা মুখে থাকবে। মানে 11 মার্চ সোমবার আপনাদের রাতে সিহরি খেতে হবে এবং 12 মার্চ মঙ্গলবার হচ্ছে প্রথম রোজা, মানে 12 মার্চ মঙ্গলবার রোজা আপনাদের মুখে থাকবে। তো ওই দিনই ভাই আরও জানতে চেয়েছেন যে রমজানে কি কি আমল করবে। তো সেই বিষয়ে বলা যায়, দেখুন রমজানে যে আমলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে জামাতের সঙ্গে নামাজ আদায় করা, সাহিরি খাওয়া, ইফতার করা এবং অন্যকে করানো, তারপর হচ্ছে তারাবির নামাজ পড়া, ইত্তেকাফ করা এবং লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসের শেষ 10 দিনের ভেতর যে কোনো একটি বেজুর রাতে লাইলাতুল কদর হয়ে যেতে পারে, তো সেই লাইলাতুল কদরটা কবে সেটি তালাশ করা। তারপর হচ্ছে বেশি বেশি দান সৎকা করা। রমজান মাসে আপনাকে এই আমলগুলো সবচেয়ে বেশি জরুরি করতে হবে এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।